সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। চূড়ান্ত আন্দোলন নিয়ে শরিকদের সঙ্গে সিরিজ বৈঠকে বিএনপি। জানাবো সরকারে ডুবতে আর বেশি সময় নেই বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির সঙ্গে এবি পার্টির নেতৃত্বের মতবিনিময়। জানাবো বিএনপির রাজনীতির হাতিয়ার হচ্ছে গুজব আর মিথ্যাচার বললেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে 5 কোটি টাকার প্রতারণা, 13 বছরের কারারুণ্ড। কখনো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো এনএসআই এর মহাপরিচালক, এসব ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। দীর্ঘদিন পর ডিবির অভিযানে তিনি গ্রেপ্তার হন। এবং সর্বশেষ জানিয়ে দিব বেনাপোলে ভারতে পাচারের সময় $90,000 সহ একজন গ্রেপ্তার এবং তার সাথে ছিল বাংলাদেশি $32,000 এবং ভারতের ₹1600। মানিক মিয়া নামে 35 বছর বয়সী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। চূড়ান্ত আন্দোলন নিয়ে শরিকদের সঙ্গে সিরিজ বৈঠক বিএনপির। সরকার পতনের একদফা দাবিতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার আগে যুগপথ শরিকদের সঙ্গে সিরিজ বৈঠক করছে বিএনপি। বুধবার 11 অক্টোবর প্রথম দিনে ধারাবাহিকভাবে 12 দলীয় জোট মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক জোট এর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সংযুক্ত ছিলেন। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত পৃথকভাবে সব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু উপস্থিত ছিলেন। 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক হয়। এতে জোট প্রধান ও জাতীয় পার্টির কাজী জাপো চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ মুসলিম লীগ বিএম এল এর চেয়ারম্যান শেখ জুলফিকর বুলবুল চৌধুরী, জাতীয়তাবাদী মুসলিম লীগের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এরপর লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে লেবার পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মোহাম্মদ ইউনুস ইসলাম, রামকৃষ্ণ সাহা ও জোহরা খাতুন জুই উপস্থিত ছিলেন। গত 12 জুলাই থেকে একদফা দাবিতে যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি। আগামী 18 অক্টোবর পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি রয়েছে। শারদীয় দুর্গাপূজার আগে 18 অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি। সেই জনসমাবেশ থেকে সরকারকে একদফা মানতে চূড়ান্ত আলটিমেটাম দিতে পারে দলটি। সম্ভাব্য 72 থেকে 96 ঘন্টার ওই আলটিমেটাম শেষে দুর্গাপূজার পর আন্দোলনের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত ধাপে আন্দোলনে নামার পরিকল্পনা করেছে বিএনপি এবং তার শরিকেরা। তবে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত দুর্গাপূজার ভেতরে তারা বড় ধরনের কর্মসূচি রাখবে না বলে জানা গেছে। সরকারের ডুবতে আর বেশি দেরি নেই বললেন রিজভী। গণদাবি মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার অবিলম্বে পদত্যাগ না করলে তাদের পতন খুব বেশি শোককর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার 11 অক্টোবর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রিজভী বলেন, এইবার উনি অর্থাৎ প্রধানমন্ত্রী মনে করেছেন 2014 এবং 2018 সালে নিশিরাতের নির্বাচনে পুনরাবৃত্তি করতে হবে, কিন্তু এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে সম্ভব নয়। গোটা পৃথিবীর মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকেই এখন জেগে উঠেছে। এই সরকার রক্ত শুষে নিচ্ছে, বাংলাদেশের জনগণ এইবার এই সরকারকে আর শেষ রক্ষা করতে দিবে না। ক্ষমতা
আসীনদের সমালোচনা করে তিনি বলেন, আপনারা নিশিরাতে নির্বাচন করেন, নিশিরাতে শহীদুদ্দিন চৌধুরী এনিকে দরজা ভেঙে তুলে নিয়ে যান, তলে তলে আপোষ হয়ে গেছে, এসব করতে করতে আপনাদের এখন পতনে ডুবে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনাদের ডুবতে আর বেশি সময় নেই। ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির সাথে এবি পার্টি নেতৃত্বের মতবিনিময়। ইউরোপীয় ইউনিয়ন ইউ হেড অব ডেলিগেশন এবং রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির সাথে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ এবি পার্টির নেতৃত্ববৃন্দ। আজ বুধবার 11 অক্টোবর বিকেল 4টায় গুলশানের ইউরোপীয় ইউনিয়ন ঢাকা দপ্তরে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া মতবিনিময়কালে এবি পার্টির নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ, সহকারী সদস্য সচিব ও ইউম্যান উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, দূতাবাস ফার্স্ট সেক্রেটারি রাজনৈতিক সেবাস্টিয়ান রিগার ব্রাউন মতবিনিময়ে উপস্থিত ছিলেন। আলোচনা শুরু করতে এবি পার্টির নেতৃত্বাধীন কিছুদিন পূর্বে ইউরোপীয় ইউনিয়নের 6 জন নির্বাচন বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল ঢাকা সফর এবং তাদের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা বলেন, আসন্ন নির্বাচনে একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন মোতায়েন করার সম্ভাব্য পরামর্শ এবং উপযোগিতা মূল্যায়ন করে ইউ পর্যবেক্ষক দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা হতাশাজনক। কাজত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দেয়া এবং নির্বাচন কমিশনের নানা বিতর্কিত কার্যক্রম তাদের গ্রহণযোগ্যতা এবং সংকট তৈরি হয়েছে বলে নেতৃত্ববৃন্দ উল্লেখ করে। এবি পার্টির প্রতিনিধি দল বলেন, একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনাই করা যায় না। দুঃখজনকভাবে গণতান্ত্রিক রূপান্তর আইনের শাসন এবং মানবতার প্রতি শ্রদ্ধা ক্ষেত্রে একটি জাতি হিসেবে বাংলাদেশ একটি বড় রাজনৈতিক ব্যর্থতা রয়েছে। রাষ্ট্রদূত ওয়াইটলি এবি পার্টির অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের রাজনীতি ধারণা ও কর্মসূচি মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে একজনের 13 বছরের কারাদণ্ড। কখনো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো তিনি এনএসআই এর মহাপরিচালক, কখনো তিনি এরকম ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চালিয়ে আসছিলেন। ভোলার আশরাফুল ইসলাম দীপু, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতারণার ফাঁদ ছিল বিস্তৃত। স্বাক্ষর জালিয়াতি, সরকারি প্রজ্ঞাপন জালিয়াতিতে তার দক্ষতা ছিল অবিশ্বাস্য। বুধবার 11 অক্টোবর অর্থ আত্মসাতে ডিজিটাল প্রতারণা মামলা বহুল আলোচিত আসামিকে 13 বছরের কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত। মামলা পরিচালনা করে জজ আদালতের পিপি আব্দুল মালিক এবং সাইবার ট্রাইব্যুনাল পিপি সহযোগী অ্যাডভোকেট শাম্মী আক্তার। জানা গেছে, ভোলার আইসা উপজেলার উত্তর কলমি এলাকার আব্দুল জলিল ওরফে মতি ফকিরের পুত্র আশরাফুল আলম দীপু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের উচ্চ দপ্তরের প্রধানের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন এবং তিনি প্রায় 5 কোটি টাকার মতো মানুষ কাছ থেকে আত্মসাত করেছেন। এর পরিপ্রেক্ষিতে ডিবির অভিযানে তিনি গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেলে থাকার পর তার এই সাজা দিল আদালত। বেনাপোলে 90,000 মার্কিন ডলার সহ একজন আটক। বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে 90,000 ইউএস ডলার সহ 1600 ভারতীয় রুপি এবং 32,000 বাংলাদেশি টাকা সহ মানিক মিয়া 35 নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। বুধবার দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল জানান, ভারত থেকে পাসপোর্টধারী এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এমন এক গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে বিজিবি নজরদারি বাড়ায়। দুপুরের দিকে মানিক মিয়া নামে পাসপোর্টধারী এক যাত্রী বাংলাদেশ ইমিগ্রেশনে পৌঁছলে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে বিজিবি তল্লাশি করে। তখন তাকে তল্লাশি করার পর তার কাছে 90,000 ইউএস ডলার পাওয়া যায়। এছাড়া তার ব্যাগ তল্লাশি করে 32,000 বাংলাদেশি টাকা, 16,000 ভারতীয় রুপি পাওয়া যায়। জব্দকৃত 90,000 ইউএস ডলার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকা। আটক মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।